জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন, আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে চলে এসেছি, যে ভক্তরা মাতাজিরা, 2024-এ আবার কিন্তু একটা একাদশী ব্রত চলে এসছে। তাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে এই চৈত্র মাসের যে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি, হ্যাঁ, এই একাদশী ব্রত পালন করলে আপনার জীবনে কি ফল আপনি সঞ্চয় করতে পারবেন, এবং এই একাদশী সমাজের কি সব শ্রেণীর, হ্যাঁ, নারী বলুন, পুরুষ বলুন, বা সবাই কি পালন করতে পারবেন, হ্যাঁ, বা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে আপনি কি ফল সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা আজকে এই একাদশী ব্রতের মাহাত্ম্য এবং একাদশী কথা নিষ্ঠার সাথে শ্রবণ করুন, হরে কৃষ্ণ। তাই ভক্তরা মাতাজিরা, 2024-এর, হ্যাঁ, আবার একটা একাদশী, যেটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী। কবে সেটা? 5 তারিখ না 6 তারিখ? না, ভারত, বাংলাদেশ, এশিয়া মহাদেশের পৃথিবীর প্রায় সকল দেশেই এপ্রিলের 5ই এপ্রিল 2024 শুক্রবার উদযাপিত হবে সমস্ত সনাতন ধর্মী মানুষরা, যেটা চান্দ্রপঞ্জিকা ও বৈষ্ণব পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে 2024-এর 5ই এপ্রিল চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম পাপ মোচনী। আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে শুধু এই একটা একাদশীতে। তাই ভক্তরা মাতাজিরা, সমাজের 8 থেকে 80 সবাই করতে পারবেন এই পাপ মোচনী একাদশী। তাই আপনি কারো কথায় প্ররোচনা পা না দিয়ে বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকায়, হ্যাঁ, হয়তো 5 তারিখ 6 তারিখ, কোথাও 5 তারিখ, কোথাও 6 তারিখ, কোথাও 4 তারিখ লেখা থাকতে পারে, কিন্তু যেটা বৈষ্ণব পঞ্জিকা, হ্যাঁ, এবং ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসার্টস যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, হ্যাঁ, আগামী 5ই এপ্রিল 2024-এর শুক্রবার সারা পৃথিবীতে, হ্যাঁ, আমেরিকা, কানাডা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা বা ইউরোপের কিছু দেশ ব্যতীত, কারণ ভারত বাংলাদেশের সাথে আমেরিকা বলুন, কানাডা বলুন বা ইউরোপের কিছু কান্ট্রি, হ্যাঁ, ভৌগোলিক ব্যাপার, অনেকটা তিথি বা একটা সময় আমাদের অনেকটা ব্যবধান হয়, তাই ওখানে আর ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক সময় আছে সেই সময়ের সাথে অনেকটা ব্যবধান হয়, তাই আমাদের ভারত, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এশিয়া মহাদেশের যত স্থান আছে, হ্যাঁ, সকলে সবাই ব্রত আপনারা পালন করবেন 5ই এপ্রিল, যেটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী। তাই ভক্তরা মাতাজিরা, এই একাদশীর নাম কি? পাপ মোচনী একাদশী। হ্যাঁ, এই একাদশী পালনে আপনার জীবনের, হয়তো দেখুন, আমি আপনি যতই আপনার শাস্ত্রবিধিভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করার চেষ্টা করি, হ্যাঁ, তবুও দেখবেন যে অজ্ঞাত কারণে আমরা কিছু না কিছু পাপ করে থাকি। তাই সেই পাপগুলো থেকে আমরা কি করে মুক্তি পাব, কি করে আমরা আমাদের জীবনের পাপ ক্ষয় করব, তাই সুবর্ণ সুযোগ একটাই, সকল একাদশীর মাধ্যমে আমাদের জীবনের সমস্ত পাপ আমরা ক্ষয় করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীধামে যেতে পারবো। তাই ভক্তরা মাতাজিরা, সধবা বলুন, বিধবা বলুন, হ্যাঁ, আপনার বোঝবার পর থেকে বৃদ্ধ, আপনার যদি শরীর ভালো থাকে তো আপনি কোনো একাদশীকে কিন্তু বাদ দেবেন না, কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। তাই যেটা আসছে 5ই এপ্রিল 2024-এর শুক্রবার, হ্যাঁ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম পাপ মোচনী। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা সবাই নিষ্ঠার সাথে এই পাপ মোচনী একাদশী পালন করবেন, এবং বাড়িতে আপনারা কি করবেন, নিষ্ঠার সাথে সেদিন ভগবান শ্রীকৃষ্ণের বেশি করে স্তব স্তুতি করবেন, হ্যাঁ, মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করবেন, যেটা গোলক প্রেমধন হরিনাম সংকীর্তন। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই কলিযুগের, পতিত কলিযুগের জীবের উদ্ধারের যে সহজ
বীজ বপন করে গেছেন, সেই মালায় মাধ্যমে আপনারা বেশি বেশি করে এই একাদশী দিন হরিনাম জপ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়বেন যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী, শ্রীমদ্ ভাগবতম পড়বেন যেটা ব্যাসদেব খুব সুন্দর করে লিখেছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। আপনার ভগবান শ্রীকৃষ্ণের একটা বই আছে দেখবেন লীলা পুরুষোত্তম, সেটা পড়তে পারেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর যে শ্রীচৈতন্য হ্যাঁ একটা গ্রন্থ আছে চৈতন্য চরিতামৃত, সেটা অধ্যয়ন করবেন এবং বেশি বেশি করে হরিনাম জপ করবেন। আর অবশ্যই আপনারা ভক্তরা মাতাজিরা, আপনারা তো একাদশী করছেনই, আপনার যত আত্মীয় পরিবার পরিজন বা বন্ধু বান্ধব সমাজের যত পরিচিত আছে সবাইকে এই 2024 এপ্রিল মাসের এবং চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম পাপ মোচনী এই একাদশী ব্রত পালনে উৎসাহী করুন। তাহলে সবার জীবনের অজ্ঞাত কারণে যে পাপ হয়ে যাচ্ছে সব পাপ ক্ষয়ে আপনি মৃত্যুর পরে ভগবানের বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন। হরিবোল হরিবোল। তাই এই একাদশী আপনারা কীভাবে পালন করবেন, পূর্বের একাদশীতে আমরা অনেক ভিডিও দিয়েছি সমস্ত একাদশীর নিয়ম একই। হ্যাঁ, ভগবানের সংকল্প করবেন, হ্যাঁ তারপরে ভগবানের নিত্য সেবা করবেন, মঙ্গল আরতি করবেন, তারপরে আপনারা হ্যাঁ চাঁদ এই ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। হ্যাঁ, যদি আপনার বাড়িতে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বিগ্রহ থাকে সেখানে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে ভোগ লাগাতে পারবেন। কিন্তু সাবধান, আপনি কিন্তু সেদিন পঞ্চশস্য আহার থেকে বিরত থাকবেন। এর পরবর্তীতে আমরা একটা ভিডিও নিয়ে আসছি আপনি কীভাবে করবেন না করবেন। আর আজকে এই ভিডিও শেষে আপনারা কিন্তু অবশ্যই এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, কারণ এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য যদি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ ও পাঠ করেন তাহলে কি হবে, সহস্র গোদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা একাদশী, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত একাদশীর মাহাত্ম্য আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছেন। আর এই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই মাহাত্ম্যগুলো শ্রবণ করিয়েছেন বলেই আমরা কলিযুগে এই ইউটিউবের মাধ্যমে ভক্তরা মাতাজিরা সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষকে আমরা সেগুলো শ্রবণ করাতে পারছি। আর এই একাদশী দিন আপনার বাড়িতে সম্ভব হলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন, আপনি আরও বেশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন এবং ফল সঞ্চয় করতে পারবেন। আর একাদশী দিন আপনারা কিন্তু মিথ্যা কথা বিরত থাকবেন, যতটা পারবেন আপনারা নিষ্ঠার সাথে শুধু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বেশি বেশি করে সেবা করবেন, কারণ রাধা কৃষ্ণ নয় অভিন্ন। হরিবোল হরিবোল। হ্যাঁ, তাই আপনারা সমাজের সবাই কিন্তু একাদশী করতে পারবেন। হ্যাঁ, অনেকে কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে দেয় যে অবিবাহিত মেয়েরা একাদশী করবেন না বা সধবা নারীরা একাদশী করবেন না। আজকের দিনে কিন্তু দেখবেন ব্রাহ্মণরা শুধু বিধান দেয় যে কারো বাবা মা মারা গেলে বলে এক বছর একাদশী করবে। তো আমি ভক্তরা মাতাজিরা আপনাদেরকে বলছি, আপনি এক বছর একাদশী করলেন, তো পরের বছর কি আপনি একাদশী করবেন না? তার মানে কি আপনি একদিনে সব খাবার খেয়ে নেবেন, তাহলে কি 365 দিন আপনি না খেয়ে থাকতে পারবেন? কখনোই সেটা সম্ভব নয়। তাই আমরা এই যে মানব জীবন পেয়েছি দুর্লভ, কেন এই জীবন আমরা বারবার পাবো না? যার কারণে শাস্ত্রে আমাদের এই মানব জীবনকে বলেছে দুর্লভ, বা যা সহজে কখনো লাভ করা যায় না সেই জিনিসটা হলো দুর্লভ। এই যে পতিত মানব জীবন উদ্ধারের জন্য যে স্বয়ং মহাপ্রভু তার মাতা শচীদেবীকে এই একাদশী ব্রত পালন করার পরামর্শ দিয়েছিলেন, তাই ভক্তরা মাতাজিরা যে ব্রাহ্মণ বলেছে আপনার বাবা মা মারা গেছে আপনি এক বছর একাদশী করুন, হ্যাঁ একাদশী করার সময় বলে দেবে না কি কি নিয়মে একাদশী করবেন। অনেকে কিন্তু আবার আটা রুটি খেয়ে একাদশী করছেন, আটা কিন্তু পঞ্চশস্যর মধ্যে পড়ছে, সেটা কিন্তু একাদশী হচ্ছে না, হচ্ছে আটাদশী। তাই ভক্তরা মাতাজিরা সাবধান, আপনি যখন একাদশী শুরু করবেন আপনি যতদিন বেঁচে থাকবেন সুস্থ যতক্ষণ থাকবেন একাদশী ব্রত কখনো ভঙ্গ করবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট করা যায় শুধু একটা ব্রতের মাধ্যমে, সেটা কি একাদশী। কারণ ভগবান বিষ্ণু নিজে যমালয়ের দক্ষিণ দ্বারে এই একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন এই আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য। তাই প্রত্যেকটা একাদশীতে আপনার জীবনের পাপ ক্ষয় হবে এবং এই একাদশীর নামই হয়েছে পাপ মোচনী একাদশী, মানে
আপনার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শুদ্ধ ভক্ত হওয়ার জন্য একাদশী ব্রত আপনাকে অবশ্যই করতে হবে। এবং পরিশেষে আপনারা এখন শ্রবণ করুন এই পাপ মোচনী 2024-এর 5ই এপ্রিল চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম পাপ মোচনী। সবাই নিষ্ঠার সাথে পালন করবেন এই একাদশী ব্রত, তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের আপনি প্রিয় হতে পারবেন এবং সংসারে আপনি যতদিন বেঁচে থাকবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে পরিবারের সুখে থাকতে পারবেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি যখন নিজেকে আত্মসমর্পণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণই আপনার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে। কারণ আপনার মন তখন ভগবত ধামে কি করে যাবেন সেই পরিকল্পনায় থাকবে। আপনি যা কিছু করবেন শুধু কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য করবেন, আপনার নিজের জন্য কোনো কাজ তখন আর করতে ইচ্ছে হবে না। জগতে সংসারে থেকে সবচেয়ে ধর্ম করা সহজ ভক্তরা মাতাজিরা। হ্যাঁ, তাই আপনারা পঞ্চশস্য আহার থেকে বিরত থাকবেন, আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। শাস্ত্রে আছে নির্জলা একাদশী করতে পারলে ভালো, কিন্তু আমরা কি হয়, যেহেতু আমরা সামাজিক পরিবারবদ্ধ জীব, তাই আমরা কারো পক্ষেই নির্জলা থাকা সম্ভব হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বিধান দিয়েছেন যে অনুকল্প প্রসাদ, সেটা কি, আপনি কিছু ফলমূল আহার গ্রহণ করবেন। হ্যাঁ, সাবুদানা দিয়ে কলা মেখে, সাবুর পাপড়, সাবুর পায়েস, হ্যাঁ, বিভিন্ন ঘুণা করে আপনারা গ্রহণ করবেন এবং বিভিন্ন রকম সবজি দিয়ে, ঘি দিয়ে সেটা রন্ধন করবেন। সাবধান, সেটা কিন্তু সরিষার তেল বা সয়াবিন তেল দেবেন না, সেটা পঞ্চশস্যর মধ্যে পড়ে যায়। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করে অবশ্যই এই 2024-এর হ্যাঁ চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যেটা 5ই এপ্রিল শুক্রবার, আপনারা সবাই নিষ্ঠার সাথে এই ব্রত পালন করবেন। এখন আপনারা পরিশেষে শুনুন এই পাপ মোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য। এই একাদশী ব্রতের মাহাত্ম্য আপনি শ্রবণ এবং পাঠ যদি করেন তাহলে কি হবে, সহস্র গোদানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন। আজকে যদি দেখেন গাভী কেনা কিন্তু অনেক অর্থ সাপেক্ষের ব্যাপার থাকে, তাই আপনি যদি একাদশীর মাহাত্ম্য কাউকে শ্রবণ করে শোনান বা কোথাও একাদশীর মাহাত্ম্য কেউ পাঠ করছে সেটা যদি আপনি নিজে শ্রবণ করেন, তাহলে সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা এখন নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য। হরে কৃষ্ণ। মাতাজিরা, সমস্ত একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে শ্রবণ করিয়েছেন। এটাও একই হয়েছে যে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। কে বলছে? ধর্মরাজ যুধিষ্ঠির, যে পাণ্ডুপুত্র, জ্যেষ্ঠপুত্র। সে কি বলছে যে হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম ও মহিমা আমাকে কৃপা করে আপনি শ্রবণ করান। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ পূজনী নামে পরিচিত। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ? বলছে যে হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি খুব উত্তম প্রশ্ন করেছেন, ধর্ম প্রশ্ন করেছেন। এই যে এই একটা একাদশী, হ্যাঁ, সর্বমঙ্গলময় করে এবং সমস্ত পাপ আপনার মোচন করবে, সমস্ত পাপ থেকে আপনাকে নিস্তার দেবে, তাই এই একাদশীর নাম হয়েছে পাপ মোচনী একাদশী। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা নিষ্ঠার সহিত শ্রবণ করুন। এ মান্দাতার আমলের রাজা। আমরা কথায় কথায় বলি যে মান্দাতার আমলের পেয়েছেন নাকি? মান্দাতার আমলের রাজা কে? সে মথুরার একসময় খুব নামজাদা রাজা ছিল মান্দাতার। তাকে কে শুনিয়েছে? লোমশ মুনি। লোমশ মুনি এই পাপমোচনী একাদশী সম্পর্কে একটা উপাখ্যান, বিচিত্র উপাখ্যান শ্রবণ করিয়েছে, আর সেটাই এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক
ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। প্রাচীনকালে যে মনোরম পরিবেশ, চৈত্ররথ, হ্যাঁ, যে রাজার মনোরম পরিবেশ ছিল, সেখানে মুনি ঋষিরা কি করত, কঠোর তপস্যা করতে পারত। আর সেখানে কে ছিল, একজন ঋষি কুমার, তপস্যায় সে খুব তপস্যায় রত ছিল। তখন তার এই তপস্যা দেখে, আর সে কুমার কি নাম ছিল, মেধাবী, সে খুব দেখত সুন্দর সুঠাম শরীরের অধিকারী, তাই তাকে দেখে স্বর্গের একজন অপ্সরা মর্তে এসেছিল যে কোনো কারণের জন্য, তাই মর্তে এসে তার রূপ গুণে একদম আকর্ষিত হয়ে তাকে বশীভূত করতে চাইল। কিন্তু আবার ওই অপ্সরা, মঞ্জুঘোষা নামে যে অপ্সরা ছিল, সে আমার মনে মনে এটাও ভয় করছিল যে ঋষি যদি অভিশাপ দেয় তাহলে তো আমার খুব, আমি আবার পাপে আমাকে এই আচ্ছন্ন করবে। সেই ভয়ে ভয়ে কী করলো, সে ওই মেধাবী ঋষি যেখানে তপস্যারত ছিল তার থেকে 2 মাইল দূরে সে একটা আশ্রমে বসবাস করে খুব মধুর সুরে গান করছিল। কারণ স্বর্গের অপ্সরারা কিন্তু মধুর সুর একদম খুব সুন্দরই হয়, অপ্সরা, হ্যাঁ, অপ্সরারা কিন্তু মধুর সুরে গান গাইতে পারে। তাই একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। তখন অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা তাকে বশীভূত করে। ক্রমে কাম পরশব মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে রাম কিয়াল মুনির বহু বছর অতিবাহিত হলো। তাই কি হয়েছে, একদিন মঞ্জু ঘোষা কামার্ত হয়ে গেছে, শরীরের কামনা বাসনার দ্বারা, একটা কামনা বাসনার আকর্ষণে মেধাবীর রূপ দৃষ্টিতে আকর্ষিত হয়ে তখন কি হয়েছে, তার বিভিন্ন যে বশীভূত করছিল মঞ্জু ঘোষা, তখন কি হয়েছে, মেধাবী ঋষির তপস্যা ভঙ্গ হয়ে সে হঠাৎ এত সুন্দরী একটা অপ্সরা। স্বাভাবিক, দেখবেন আমরা এই জড়জগতে যদি আমাদের চোখে কাউকে লাগে তার প্রতি আমাদের কি হয়, একটা আকর্ষণ চলে আসে। তাই সেই মেধাবী ঋষিরও ওই অপ্সরা এত সুন্দর দেখেছে তার প্রতি একটা আকর্ষণ চলে এসছে। তারপরে যেহেতু আকর্ষণ চলে এসছে, তারপরে মঞ্জু ঘোষা তাকে বিভিন্ন হাব ভাব কামর্ত করে তোলে, এবং তৎক্ষণাৎ এই মেধাবী ঋষি সে যাকে তপস্যা করছিল সেই তপ সব সমস্ত বিসর্জন দিয়ে সে অপ্সরার কামে কামে বসিত হয়ে তার সাথে বসবাস করতে থাকে। আজকের দিনে দেখবেন যে কামনা বাসনা কত একটা মানে বিপজ্জনক বস্তু, একজন ঋষিকেও সে কামনা বাসনা থেকে কখনো সে দূরে থাকতে পারে না। তাই ভক্তরা মাতে যে আমরাও সাবধান, এই জাগতিক সংসারে কামনা বাসনা কিন্তু আমাদের সবাইকে ত্যাগ করতে হবে। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গিয়ে ফিরে যেতে অনুমতি প্রদান করুন। তাই অপ্সরা যতই সুন্দরী হোক আর যতই কামার্ত হোক, সে যে মুনিকে তার কামের দ্বারা বশীভূত করেছে, সে অপ্সরার মনে কিন্তু একটা ভয় ছিল যে আমি তো পাপ করছি, অভিশপ্ত তো আমি হবেই। আজকেও দেখবেন মুনি ঋষিদের বা শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণে আপনারা কখনো অপরাধ করবেন না, কারণ শুদ্ধ ভক্ত বা মুনি ঋষিদের চরণে অপরাধ করা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই কি করলো, যে অনেক দিন তো আমরা একসাথে ছিলাম, এবার আমাকে দেবলোকে ফিরে যাওয়ার অনুমতি দেন। তাই মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার কাছে বাস করল। এইভাবে বহু বছর মানে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাস থাকলেন মেধাবীর কাছে, তা অর্ধরাত্রি মনে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজস্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি
ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। এই মেধাবী কি বলল, যখন মঞ্জুগোসা বলল যে আমি দেবলোকে ফিরে যেতে চাই, আমাকে আপনি অনুমতি দিন, তখন মেধাবী বলল যে এখন তো তুমি সন্ধ্যাকাল, হ্যাঁ সন্ধ্যাকালে বলেছ, এখন তুমি যেও না, তুমি রাত্রিটা থাকো, প্রাতকাল হলে তুমি যাবে। হ্যাঁ, তো এই করে করে কি হয়েছে, আরো কয়েক বছর এখানে মঞ্জুগোসা আর ওই ঋষি একসাথে কামার্ত অবস্থায় রয়ে গেছে। সে সময়টা কত, সেইভাবে কেটে গেল 55 বছর 9 মাস 7 দিন, 1-2-3 বছর না। তাই মেধাবী তার কাছে অর্ধরাত্রি মনে হলো। দেখেন ঋষিদের কত একটা আধ্যাত্মিক পাওয়ার, 55 বছর 9 মাস 7 দিন ছিল, কিন্তু মেধাবী ঋষির কাছে মনে হলো এক একটা রাত্রের অর্ধেক রাত্রি, মানে রাত্রি যদি 12 ঘন্টা হয় তাহলে 6 ঘন্টা সে ছিল। সে কী করলো, তখন মঞ্জুগোসা পুনরায় স্থির করলো যে তার প্রার্থনা করলো যে আমি আমার নিজস্থানে ফিরে যেতে চাই। তখন আবার মেধাবী কি বলল, ঋষি যে যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা আরতি আমার শেষ হবে ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। মুনির কথা শুনে মঞ্জুগোসা ঈষৎ হেসে তাকে বলল, হে মুনিবর, আমার সহবাস আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি যে বলছে যে সন্ধ্যা হোক তারপরে যাবে, কারণ এক সন্ধ্যায় বলেছে, সেই সন্ধ্যা যেহেতু বলেছে মেধাবী না করেছে, মঞ্জুগোসা এখন যেতে পারবে না, প্রাত হলে যাবে। প্রাত হতে হতে কেটে গেছে 56 বছর 9 মাস 7 দিন, তারপরে আবার সন্ধ্যার সময় বলছে যে সন্ধ্যা শেষ হোক তারপরে। তখন মঞ্জুগোসা মুনির এই কথা শুনে ঈষৎ হেসেছে যে আপনি একটু চিন্তা করে বিবেচনা করে দেখুন, আপনি তো ধ্যান তপস্যা করেন, যে আমার সাথে আপনি কতদিন ধরে সহবাস করছেন, হ্যাঁ আমার সাথে কামনা বাসনে আপনি কতদিন ধরে জড়িত আছেন। তখন কি হলো, ওই মেধাবী ঋষির পূর্ব কথা মনে পড়লো, হ্যাঁ সত্যিই তো, হ্যাঁ একটা আকর্ষিত হয়ে গেল সে। তখন ভেবে দেখলো, এ কি, আমার তপস্যা ভঙ্গ করে আমি 56 বছর এই একটা অপ্সরের সাথে কাটিয়ে দিচ্ছি, এ তো আমার ঘোর অপরাধ। তখনই তার চোখ খুলেছে। তখন মুনি মঞ্জুগোসার প্রতি ক্রোধ পরশ হয়ে বললেন, হে পাপিষ্টি দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসিনী হও, মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে এই সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। যখন মেধাবী ঋষির, হ্যাঁ পূর্বের কথা স্মরণ হলো, তখন হঠাৎ বলল, হে পাপ ক্ষয়কারী, হ্যাঁ সে দুরাচার আমার তপস্যা ভঙ্গকারী, তোমাকে ধিক, তুমি এই মুহূর্তে পিচাসিনী হও। আর সাথে সাথে ওই অপ্সরা কি হলো, তার অপ্সরা শরীর ছেড়ে একটা বিরূপ মানে বিচ্ছিরি একটা রূপ ধারণ করলো। তখন সেই মঞ্জুগোসা বলল যে এই পাপের থেকে আমি কি করে মুক্তি পাবো, হরি বল হরি বল। দেখেন কত সুন্দর একটা মাহাত্ম্য এই পাপ মোচনী একাদশীর। তখন মেধাবী ঋষি বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। যেহেতু ঋষির বরে সে অপ্সর থেকে এখন পিচাস হয়ে গেছে, তাই মেধাবীর কাছে জানতে চেয়েছে যে আমার এই পিচাসত্ব কি করে দূর হবে। তখন বলেছে মেধাবী ঋষি যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী পাপ মোচনী আছে, এই ব্রত যদি তুমি নিষ্ঠার সাথে পালন করো তাহলে তোমার সমস্ত পাপ জীবনের বিনাশ হয়ে যাবে, তুমি আবার আগের মতো অপ্সরা হয়ে স্বর্গে গমন করতে পারবে। তারপরে কি করলো মেধাবী ঋষি, পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। দেখেন ঋষিও একটা তপস্যারত ছিল, সেও যখন দেখলো যে আমি তো ভুল করেছি পাপ করেছি, তাহলে এই পাপ থেকে আমি বাঁচবো কি করে, তৎক্ষণাৎ সে বাবার আশ্রমে গেছে। মেধাবী তার বাবা যেখানে তপস্যারত ছিল আশ্রম, সেখানে গিয়ে বলছে যে পিতাশ্রী, আমি এক অপ্সরার সঙ্গদোষে আমি পাপ করে ফেলেছি, তাহলে আমি এই পাপ থেকে কি করে উদ্ধার পাবো, নিস্তার পাবো, তা আমাকে কৃপা করে বলুন। তখন চ্যবন মুনি
এই মেধাবী ছিল ঋষি চ্যবনমুনির ছেলে ছিল। তখন চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি সহবারে ভক্তি ভরে পালন করল এবং সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালন করে পিতাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গগমন করলেন। হরিবোল হরিবোল। তাই চ্যবনমুনি যে মেধাবীর বাবা ছিল তার কথা শুনে সে চৈত্র মাসের এই কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করে কি হয়েছে, তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে শরীর থেকে এবং সে আগের মতো তপস্যা করতে করে ভগবান বিষ্ণুর কৃপা অর্জন করতে পেরেছে। আর অন্যদিকে যে মঞ্জুঘোষা ছিল অপ্সরা, তাকে যে ঋষি অভিশাপ দিয়েছিল যে পিশাচত্ব হোক, তারও এই পাপ মোচনী একাদশী ব্রতের কারণে তার পিশাচত্ব দূর হয়ে আবার সে দিব্য দেহে আবার স্বর্গে গমন করতে পেরেছে। হরিবোল হরিবোল। এত সুন্দর একটা পাপ মোচনী একাদশী, ভক্তরা মাতাজিরা আপনারা সবাই 2024-এর 5ই এপ্রিল শুক্রবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করুন। তাই হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরিবোল হরিবোল। এ বলছে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ণু মহারাজকে বলছে যে হে রাজন, যারা এই পাপ মোচনী একাদশী নিষ্ঠার সাথে পালন করবে তার পূর্ব কৃত জানা অজানায় যদি কোনো জন্মও আপনি পাপ করে থাকেন সে পাপও ক্ষয় হবে এবং এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম শ্রবণ ও পাঠে আপনার সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন, যেটা আগে আপনাদেরকে বলেছি। এই জন্যই বলেছি আপনার মাহাত্ম অন্তত নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই পাপ মোচনী একাদশীর। তাই ভক্তরা মাতাজিরা আপনারা সবাই 2024-এর এই পাপ মোচনী একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন বাড়িতে। এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার পাপ মোচনী একাদশীর মাহাত্ম এবং সংক্ষিপ্ত বিবরণ। আপনারা আজকের এই ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দেন, তাহলে কি হবে, আপনার মাধ্যমে আপনার আত্মীয়জন বন্ধুবান্ধব পরিচিত লোক সবাই জানতে পারবে যে পাপ মোচনী একাদশী কেন নিষ্ঠার সাথে সমস্ত সনাতন ধর্মী মানুষরা পালন করা একান্ত কর্তব্য। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি। এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।